সাংবাদিকদের নিয়মিত প্রশিক্ষণ প্রয়োজন। আমাদের দেশে গণমাধ্যমের স্বাধীনতা বহু উন্নয়নশীল দেশের তুলনায় অনেক বেশি গণমাধ্যম স্বাধীনতা ভোগ করে। কোনো সরকারি কর্মকর্তার বিরুদ্ধে মামলা করতে হলে অনুমতি নিতে হবে, আমি এটার বিরুদ্ধে, কিন্তু সাধারণ মানুষের তো একটা আইন লাগবে। সেজন্য আজকে আমি আজকের মূল প্রবন্ধ উপস্থাপককে ধন্যবাদ জানাই যে তিনি এই আইনের প্রয়োজনীয়তার কথাটা বলেছেন তার বক্তব্যে। একইভাবে আজকের সভার সভাপতি তিনিও এই আইনের প্রয়োজনীয়তার কথা বলেছেন। এবং কোনো একটি গোষ্ঠীকে আইন থেকে বাদ দেওয়া সেটি আমি মনে করি সমীচীন নয়। আমি ব্যক্তিগতভাবে বলছি, কোনো সরকারি কর্মকর্তার বিরুদ্ধে মামলা করতে হলে অনুমতি নিতে হবে, আমি এটার বিরুদ্ধে, আমি ব্যক্তিগতভাবে এটার বিরুদ্ধে। এ ধরনের একটি আইন মনে করা হয়েছে, আমি কিন্তু ব্যক্তিগতভাবে এটার বিরুদ্ধে। আমি ব্যক্তি হাসান মাহমুদ হিসাবে বলতে চাই, একজন নাগরিক হিসাবে বলতে চাই, আমি এটার বিরুদ্ধে। এবং সুতরাং কোনো একটা গোষ্ঠীকে কোনো আইন থেকে বাদ দেওয়া সেটা সমীচীন নয়, কিন্তু কোনো বিশেষ গোষ্ঠীর উপর আইন যেন এটি অপপ্রয়োগ না হয় বা কারো উপর অপপ্রয়োগ না হয় আমাদের নিশ্চিত করা প্রয়োজন। এ নিয়ে আইনমন্ত্রীও কথা বলেছেন, আপনারাও বলেছেন, সেটি আগের তুলনায় অপপ্রয়োগ অনেক কমেছে, অপপ্রয়োগটা শূন্যের কোঠায় নিয়ে আসা প্রয়োজন বলে আমি মনে করি। আরেকটি বিষয় হচ্ছে গণমাধ্যমের এক্সপোনেনশিয়াল গ্রোথের প্রেক্ষিতে যেটি হয়েছে, এখন যে কেউ কোনো ট্রেনিং ছাড়া সাংবাদিক হয়ে যাচ্ছে। আবার আজকের সভার সভাপতি যেটি বলেছেন সেটি হচ্ছে যে একটা মোবাইল ফোন একটা ডোমেইন কিনে উনিও সাংবাদিক হয়ে যাচ্ছে। আমি গ্রামে গেলে বলে যে সাংবাদিকদের একটু ছবি তুলবে, তা আমি গ্রামের বাড়িতে, আমার গ্রাম তো একেবারে অজপাড়া গ্রাম, এখনো হাতি নামে, হাতি এখনো মানুষ মরে আমার গ্রামে। এটা যারা সত্যিকার অর্থে সাংবাদিক জন্য এটি পীড়াদায়ক, অনেক ক্ষেত্রে নয়, এটি সত্যিই পীড়াদায়ক এবং বিব্রতকর পরিস্থিতি তৈরি করছে, এটি থেকে বের হয়ে আসা প্রয়োজন। সাংবাদিকদের নিয়মিত প্রশিক্ষণ প্রয়োজন, এত ব্যাপক হয়েছে যে এখন এত হাজার হাজার, এটার প্রশিক্ষণ ক্ষেত্রে প্রশিক্ষণ প্রাতিষ্ঠানিকভাবে সাংবাদিক ইউনিয়নগুলো প্রেস দায়িত্বশীলতাও তৈরি হবে। সবশেষে আমি যেটি বলবো, গণমাধ্যমের বিকাশের সাথে রাষ্ট্রের বিকাশ যুক্ত, গণমাধ্যমের স্বাধীনতার সাথে গণতান্ত্রিক শাসন ব্যবস্থা, গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা, ন্যায়ভিত্তিক রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠা করা গণমাধ্যমের স্বাধীনতার সাথে ওতপ্রোতভাবে যুক্ত। আমরা একটি ন্যায়ভিত্তিক, জ্ঞানভিত্তিক, বিতর্কভিত্তিক, বহুমাত্রিক সমাজ ব্যবস্থা বিনির্মাণের জন্যে আমি মনে করি গণমাধ্যমের স্বাধীনতা সবসময় নিশ্চিত থাকা প্রয়োজন। এবং আমাদের দেশে আমরা সেটি করার, মাননীয় প্রধানমন্ত্রী সেটি করার সর্বতোভাবে চেষ্টা করেছেন, এবং আমাদের দেশে গণমাধ্যমের স্বাধীনতা বহু উন্নয়নশীল দেশের তুলনায় অনেক বেশি গণমাধ্যম স্বাধীনতা ভোগ করে। পাশের বাড়ি ভারতের দিকেই তাকিয়ে দেখুন, যেভাবে বিবিসিতে তিন ধরে তল্লাশি হয়েছে, বিবিসির মতো মিডিয়া, ইন্টারন্যাশনাল মিডিয়া, তিন দিন ধরে তল্লাশি হয়েছে, আমাদের দেশে কোনো মিডিয়া হাউসে সেটি হয়েছে? সুতরাং আমি বেশি দূরে যেতে বলবো না, আশেপাশের সাথে তুলনা করলেই বোঝা যায় আমাদের দেশে এখানে কাজের পরিবেশ অনেক দেশের চেয়ে ভালো, তবে আরও ভালো হওয়া প্রয়োজন, এটির সাথে আমি একমত। এবং আমাদের সম্মিলিত লক্ষ্য হচ্ছে রাষ্ট্রকে স্বপ্নের ঠিকানায় পৌঁছানো, বঙ্গবন্ধুর স্বপ্নের ঠিকানায় পৌঁছানো। সেই লক্ষ্যে নিয়ে কাজ করতে হলে পরে, সেই লক্ষ্যে পৌঁছাতে হলে গণমাধ্যম, রাষ্ট্র, সমাজ সবাই একসাথে কাজ করতে হবে।